ব্যানারছড়াকে কেন্দ্র করে বিজেপির তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হুগলির আদি সপ্তগ্রামের রেনের পারে। কৃষি বিলের সমর্থনে বিজেপির পক্ষ থেকে বেশ কিছু এলাকায় ব্যানার লাগানো হয়। অভিযোগ, ওই ব্যানারগুলি তৃণমূল কর্মীরা ছিঁড়ে দেয়। এ ব্যাপারে বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। বিজেপি কর্মীরা থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুজন বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। ছিঁড়েছে আমার নাম দাম যাই না, সাইডটা দেখেছি, বলছে ব্যানারটা তুই ছিঁড়েছিস, কাচ্ছি মদ খেয়ে পুতু খেয়ে এসছি, যে মদ খেয়ে এসে আমি বসে আছি আমরা তোমাদেরকে মারলো কেন? ওই তো আমরা বলছি, নামটাও বলিনি যে তোমাদেরকে ছিঁড়েছে, দিয়ে ওরা শুনেছি যে আমরা কিস্তি করছে, আমি বেড়াটা ছিঁড়ে তোমার সামনে ছিল আর মদ খেয়ে আসে বলে কে গেলটা আমার ছিঁড়েছি, ওরাই ছিঁড়েছে, দুটো ছেলেই ছিঁড়েছে আমরা দেখেছি। কোথায় লাগানো ছিল ব্যানার? হ্যাঁ, ওই তো আমার ঘরের পিছনে, ঘরের পেছিতে তোমার তাই, যেখানে মিটিং হলো না ওইখানটা। হ্যাঁ, আমার ব্যানার লাগিয়েছিলাম। কোথায় লাগিয়েছিলে? লাগিয়েছিলাম তেমাতা। হ্যাঁ, স্কুল হাইস্কুল আগে। হ্যাঁ, লাগিয়ে দেখছি, আসে দেখছি ব্যানারটা ছিঁড়া আছে। কে ছিঁড়েছে? হ্যাঁ, ওরা ছিঁড়েছে, ওরা ছিঁড়ে, কার্তিক ছিঁড়েছে। আচ্ছা, কালো কালোকে ছিঁড়েছে। আচ্ছা, দুলাল ছিঁড়েছে। আচ্ছা আচ্ছা, কার্তিক, দুলাল, আচ্ছা লালন, ঠিক আছে। আচ্ছা, আর দুজন পাঁচালি করছিল সামনে, মদ খেয়েছে, ছিঁড়েছে, তার জন্য অভিযোগ করেছিলে? হ্যাঁ, অভিযোগ করেছিলাম। কোথায় অভিযোগ করেছিল? থানাতে। আচ্ছা, থানাতে আমি এসে দেখছি ব্যাপারটা ছিঁড়ে আছে। আচ্ছা, ছিঁড়ে দেখছি এসে আমরা বলছি কে ব্যাপারটা ছিঁড়েছে, তখন এসে বলছে আমরা কিস্তি করছি, আমরা কিস্তি করি না, আমি বলবো যে গাঁটাকে ছিঁড়েছে সামনাসামনি বল, তারা বল, তারা সামনে সমর্থন মিটে যাবে। আসে ধরে মারমুখী মদ খেয়ে, কার্তিক মেরেছে, দুলাল মেরেছে, হ্যাঁ লালন মেরেছে, কালোকুচি মেরেছে। এটাকে অভিযোগ করার পরে, অভিযোগ করে থানায় অভিযোগ করে আসার পরে, হ্যাঁ অভিযোগ করে আসার পরে প্রচুর মেরেছে, বুকে ফেলে মেরেছে। আমার মাথায় লেগেছে, মাথায় লেগেছে, বুকে লেগেছে, কেটে গেছে আর পিঠে। আর মদ খেয়ে একটা ছেলে আমার মাথায় বইছিলাম, সারা রাস্তাটা ঠাকুর, একটা কালী ঠাকুর পাশে ঘর পেছি দিয়ে ঠাকুর বার কাছে মদ খেয়ে আমি বসে আছি সন্ধ্যেবেলায়, দিয়ে মদ খেয়ে দিয়ে অদম ঠাকুর তোমার মাইক ছিল যে খিস্তি চুয়ার করছে, আর সে অমুক করি, তা অমুক করি, তমুক করি, আমরা কিছু বলিনি, ঠিক আছে। আমার আমার থানায় অভিযোগ করে আমার বেলাঘাটটা ভাঙলো কেন, আসে দেখছি আমরা কিস্তি করি, আমার বলে আমার জোর করে বলছি যে কেলাটা ভেঙেছি, বাস মাথায় ভাঙবি তো, তখন আরো উল্টোটা আসে বলছে আমরা কিস্তি করেছি কেন, তখন আমি মাথায় বসেছি, আমি কথা বলিনি, আমি মাথায় মশা মশায় কামাচ্ছি, আমি পাহাড়টা মেল লড়াচ্ছি, যে দুলাল বোঝা তুই পাহাড়ের শব্দ করছিস কেন, আমি দেখ তোকে দেখে আমি শব্দ করিনি। এদিন আহত বিজেপি কর্মীদের হাসপাতালে দেখতে যান বিজেপি জেলার সহসভাপতি কল্যাণ বোলেল। রবীন ঘোষ, সোমনাথ মৈত্র সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। আপনার রেনের পরে সপ্তগ্রাম বিধানসভায় আমরা কিছু কৃষি বিলের সমর্থনে ব্যানার লাগিয়েছিলাম, রাতের অন্ধকারে কিছু তৃণমূল দুষ্কৃতি এসে সেই ব্যানারগুলো ছেঁড়ার চেষ্টা করে ওখানকার লোকাল দুষ্কৃতি, কিন্তু যেহেতু কালী পুজো থাকার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তা সন্টু বাউল দাস আর ফগন বাউল দাস দুই ব্যক্তিকে তারা প্রতিবাদ করতে যায়,
তখন তাদের উপর চড়া হয়ে তাদের উপর আক্রমণ করে, মাছ দিয়ে মারে, মাথা ফাটিয়ে দেয়। আজকে তারা সিভিল হাসপাতালে ভর্তি আছে, একজনের গুরুতরভাবে আহত হয়েছে, বুকে প্রচণ্ড লেগেছে, আরেকজনের মাথা ফেটে গেছে, চার চারটে সেলাই পড়েছে। তা তৃণমূলকে আমরা জানাতে চাই যে এইভাবে ভারতীয় জনতা পার্টিকে রোখা যাবে না, কেননা তারা বুঝতে পেরেছে তাদের পায়ের মাটি সরে গেছে। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।